সমগ্র দেশের সাথে লামনিংয়েও 1 জুলাই সোমবারে রাষ্ট্রীয় চিকিৎসক দিবস পালন করা হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন লামনিং শাখা উদ্যোগে এই চিকিৎসক দিবস পালন করা হয়। এই উপলক্ষে সোমবার সকালে লামনিং বিধানপল্লীতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। সন্ধ্যায় লামনিং রুদ্রাক্স কমপ্লেক্সে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে লামনিংয়ের সকল চিকিৎসক ও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ক্যান্সারের সজাগতার সভা করার সাথে সমাজে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কাম করে আসা সাংবাদিক ও কিছু বিশেষ ব্যক্তিকে বিশেষ সম্বোধনা জানানো হয়। লামনিং টাইমস রিপোর্ট। যে প্রোগ্রাম করেছো, প্রথমত আমি বিধানপল্লীত লামনিংত, তাতে আমি প্রাপ্তবয়স্ক মানুষের কারণে আমি এটি মেডিকেল ক্যাম্প থৈছোঁ। তাতে আমি সুগার প্রেশার এইবিলাক চেক করেছো, কোলেস্ট্রল চেক করেছো, এবং বিনামূলীয়া আমার লামনিং এসটিসিএইচৰ পৰা যিমানখিনি টেস্ট হয় সেই মানুহবিলাকক এডভাইস দিছোঁ, ট্রিটমেন্ট দিছোঁ আর বিনামূল্যে টেস্টবিলাক করাইছো। এরাউন্ড আমার তাতে 70 পেশেন্ট হয়েছে তাতে, আর মানুষ তাতে রাইজে খুশি হয়েছে। তাতে তাতে বিধানসভা বিধানপল্লী মানুষবিলাকে রাইজে খুব খুশি হয়েছে। তার সেইটা এটা ফার্স্ট টাইম তেনে একটা প্রোগ্রাম সরকারি যে আমার আজিকালি হেরি জেরিয়াট্রিক ক্যাম্প বলে কয় প্রাপ্তবয়সের কারণে, কিন্তু সেইটার কারণে কাম করে পড়ে আমি আজ খুশি হয়েছো। লগতে আজি ডক্টর্স ডেত আমি ইভিনিংত একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছো, ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প। তাতে আমি আমার বিভিন্ন ডক্টর উমা দাস আছে, আমার ডেপুটি সুপারিন্টেন ম্যাডাম আছে, আরও বেলেগ ডক্টর আছে। আমি তাতে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক কালসার, গ্যাস্ট্রিক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আর সার্ভিক্যাল ক্যান্সার অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট, তার উপর আমি এটা ডিসকাশন করেছো। আমার লামনিংর মহিলা সমাজের মহিলা মণ্ডলের মানুষবিলাক আসলে আর বিভিন্ন গার্জেন আসলে বিভিন্ন আর আপনাদের মিডিয়া আছে, সো সবার ওষুধ আমি এইটা একটা আহ্বান জানাইছো যে ক্যান্সার কেন প্রিভেন্ট করা যায়, ক্যান্সারের পর কেমন কেন আঁতরে থাকি পড়ে। আর আমার বিভিন্ন ডক্টরবিলাকে আজি বিভিন্ন প্রকারে কেন সুস্থ থাকি লাগে, রোল অফ যোগা প্রণায়াম ইন প্রিভেন্টিভ হেলথ কেয়ার এইবিলাকর বস্তুর উপর কথা পাতিছে। আর এটা একটা ভাল প্রোগ্রাম হয়েছে আমার কারণে, আর আপনাদের আসার কারণে আমি খুবই ধন্য হয়েছো।